সালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। যদিও খবরটা একটু মর্মান্তিক, বাট কোথাও না কোথাও এই ঘটনাটার জন্য আমি মনে করি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই দায়ী। দর্শক, গতকালকে ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল, আর আমি বলেছিলাম যে এই দিনে সারপ্রাইজ হিসাবে মানে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র সবাই ভয় পাচ্ছিল যে পুতিন কাকা তামা তামা কইরা ফেলবে, বাট তিনি ভিন্ন রকম ঘটনা করেছেন। তিনি কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন এইবারই প্রথমবারের মতন। আর গতকালকে কোনো হামলাও চালাননি, কিন্তু গতকালকে আমার নিউজটা যারা দেখেছেন যে পুতিন সম্পর্কে এত এত কথা বলেছে, এত এত আস্ফালন করছে ইউক্রেন, এর পরিণতি দেখেন আজকের দিনে। মানে এক হামলায় এক স্পটে 22 জন নিহত, 50 জন আহত, আরও বেশ কিছু জায়গায় আপনার হামলা চালিয়েছেন। এটার আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে আজকে যুদ্ধের 6 মাস পূর্ণ করেছে আপনার। 24 ফেব্রুয়ারি 2022 এই আক্রমণ শুরু হয়েছিল, আগস্ট আর আজকে 24 তারিখ গেছে। সো এই জায়গাটাতে এসা পুতিন কাকা বিষয়টাকে সেলিব্রেশন করেছেন, গতকালকের কথাগুলোরও জবাব দিয়েছেন, মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বাধীনতা দিবসের পরদিনই ইউক্রেনের একটি রেলি স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছে আরও 50 জন। রুশ বাহিনীর হামলার 6 মাস পূর্তির দিনেই এই হামলার ঘটনা ঘটল। পাশাপাশি স্বাধীনতা দিবসে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির আস্ফালনমূলক বক্তব্যের মানে প্রতিক্রিয়া হিসেবেই এমনটা ঘটানো হয়েছে বলে দাবি আপনার রুশ মন্ত্রণালয়ের। দর্শক, বুধবার রুশ বাহিনী স্বাধীনতা দিবসে ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনের একটি রেলি স্টেশনকে ঘিরে রেখেছিল। এর পরদিনই রাত 12টার পরেই সেখানে রকেট হামলা চালায় রাশিয়ান সেনারা। বিবিসির এক প্রতিবেদন বলছে দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতেই 5 জন আগুনে লেগা মারা গেছেন, তাদের মধ্যে একটি 11 বছরের শিশু আছে। আসলে মর্মান্তিক বিষয়টা, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালানো রাশিয়া। তবে এই হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত স্পটে কোনো বক্তব্য দিচ্ছে না। ক্রেমলিনের পক্ষ থেকে বারবার কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কি বলেন যে তিনি নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি তিনি অবগত হলেন। তিনি বলেন এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। আপনারা অনেকে জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা মানে বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে রাশিয়া, যে সেইখানে ঠিক আছে ইউক্রেন যে যেই অভিযোগগুলো তুলছে সেগুলো সম্পর্কে খুল্লামখুলা আলোচনা হবে। জেলেনস্কি আরও বলছেন যে ট্রেনের 4টি বগিতে আগুন লেগে যায়, হতাহতের সংখ্যা এই মুহূর্তে 50 বললেও সেটা আরও বাড়বে। আর এর আগেও গত এপ্রিলেই ঠিক এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে রেল স্টেশনে একটা হামলা চালিয়েছিল, সেই ঘটনায়ও 50 জনের বেশি মানুষ নিহত হয়েছিল। দর্শক, ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরদিনই এমন বিষয়গুলো সামনে আসলো। আর জেলেনস্কি বলছেন গতকালকে তিনি সতর্ক করেছিলেন রাশিয়া স্বাধীনতা দিবসের উদযাপন ব্যাহত করতে নিষ্ঠুর কিছু করতে পারে, স্বাধীনতা দিবসে কিছু না করলো, এর পরদিন এই ঘটনাটা সামনে আসলো। অপরদিকে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরজিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন ইউরোপের জনগণকে বিপন্ন করে এবং বিশ্বকে বিকিরণ বিপর্যয়ের দ্বারপ্রান্ত দিয়ে নিয়ে গেছেন রুশ সেনারা। এখন আজকেরই হামলা, এটা সরাসরি রাশিয়ার পক্ষ থেকে যে তারা চালাইছে সেটার কিন্তু স্বীকারোক্তি দেয় না, কারণ কি এটা যেখানে হয়েছে এটা হচ্ছে বেসামরিক স্থাপনা বা সাধারণ মানুষ এই হামলার টার্গেট হয়েছে। এখন রাশিয়ার পক্ষ থেকে অতীতে যখন এই ধরনের ঘটনাগুলো হয়েছে, যেমন এর আগেও যখন রেল স্টেশনে যে হামলার কথা বলা হয়েছে, তখন রুশ বাহিনী বলছে যে এটা আসলে ইউক্রেনের তারাই এই ঘটনাগুলো কইরা আন্তর্জাতিক বিশ্বে রাশিয়া সম্পর্কে নেগেটিভ ইম্প্রেশন ফেলানোর চেষ্টা করছে। অপরদিকে আপনারা জানেন যে গতকালকে জো বাইডেন তিনি $300 মিলিয়ন একটা সহযোগিতা অস্ত্র চুক্তির বা অস্ত্রের জন্য একটা ফান্ড কালেকশন করছেন, যে ফান্ডটা ইউক্রেনকে দেবেন এমন ঘোষণা ছিল। তো এই ঘোষণার প্রতিক্রিয়া আজকে রুশ মন্ত্রণালয়ে তাদের যে নিয়মিত যুদ্ধের ধারাবাহিক প্রেস ব্রিফিং আছে সেইখানে তারা এটা সম্পর্কে একটা রিয়াকশন করেছে যে যুক্তরাষ্ট্র আসলে চাচ্ছে এই যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী করা হয়। আর যুক্তরাষ্ট্রের এই ধরনের অ্যাক্টিভিটিজে ইউক্রেন যে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে এটা তাদের জন্য বরং খারাপ দিকে যাবে। রাশিয়া এখনও মানে আপোষে বা ধরেন শান্তি চুক্তিতে বিশ্বাসী, কিন্তু সেই ক্ষেত্রে ইউক্রেনকে দায়িত্বশীল হতে হবে যে রাশিয়ার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিবে আর নিবে না। আর এখানে বলা হয়েছে যে আসন্ন শীতে এই যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে, এটা কিন্তু সত্য। এর আগে যারা আমার নিউজগুলো শুনেছেন বা আপনারা জানেন যে সেপ্টেম্বরের শেষ থেকে ইউক্রেনের কিছু কিছু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে, -20 নিচে চলে যায়, -20 বুঝতে পারেন যে কী পরিমাণ ঠান্ডা।
তো এই ঠান্ডাতে এক তো সেখানে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, যুদ্ধের পরিস্থিতি, সো সকল কিছু মিলাইয়া ইউক্রেনের সেনারা বিপদে পড়বে। আর আজকেও আমরা দেখেছি যে এরদোয়ান সাহেব সতর্ক করেছেন যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র চায় না এই যুদ্ধটা শেষ হোক, সেটার কারণগুলো আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। ঠিক এই কথাগুলোই আজকে কিন্তু রুশ মন্ত্রণালয় থেকেই আপনার বলা হলো যে এখানে যুক্তরাষ্ট্রের এই ধরনের বিভিন্ন সময় যে অস্ত্র সহায়তা করা হচ্ছে সেটাতে ইউক্রেন আদৌ কোনো কিছু আপনার মানে অর্জন তারা করতে পারছে না। আজকেও আপনার প্রেসিডেন্ট পুতিনের যেই প্রেস ব্রিফিং করেন দিমিত্রি পেসকোভ, তিনি বলেছেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে অনেক রুশ সেনা নিহত হয়েছে, তবে সেখানে রুশ সেনাদের পার্সেন্টেজটা হচ্ছে 100 আপনার 5% সর্বোচ্চ, মানে রুশ সেনা 5 জন মরলে ইউক্রেনের সেনা মরে 100 জন, আর এখানে যারা ভাড়াটে যুদ্ধে আছে তাদের অবস্থাও কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো যাই হোক, এখন পুতিন কাকার সাথে পাঙ্গা নিয়ে ইউক্রেন জিতবে তো নাই, বরঞ্চ আরও ডে বাই ডে ধ্বংসের দিকে যাবে। আমরা যারা নিউজগুলো করতেছি আমরা নিজেরাই বুঝতেছি এ যাবৎকালীন ইউক্রেনের অর্জন বলতে কিচ্ছু নাই, হয়তো মাঝে মাঝে দু একটা বিমান টিমান উড়াই দিচ্ছে, একটা জাহাজ ডুবাই দিচ্ছে, কিন্তু বিপরীতে তাদের উপরে যেই ধরনের ঘটনাগুলো হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে মরছে সেখানে আসলে ফায়দাটা কতটুকু কী অর্জন করছে আমার জানা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।